একটা খুবই হালকা এবং সুস্বাদু চিকেনের রেসিপি আজকে আপনাদের জন্য। রেসিপির নাম গন্ধরাজ লঙ্কা চিকেন। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলে সব নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের সবার কাছে সবার আগে পৌঁছে যাবে। আজকে আমি নিয়ে এসেছি খুবই হালকা কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু একটা রেসিপি, যার নাম হলো গন্ধরাজ লঙ্কা চিকেন। এটা বাড়িতে বানানোর অনুরোধ রইল। পুরো ভিডিওটা দেখুন, যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, আর পারলে প্রচুর শেয়ার করবেন। নতুন বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। এখানে একটা বোল নিয়েছি আর তাতে আমি প্রথমে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ টক দই। এখানে আমি হাংকার্ড কিন্তু ইউজ করেছি। এবার এতে আমি দিচ্ছি 1 টিস্পুন মতো আদা বাটা, 1 টিস্পুন দিলাম আমি এখানে রসুন বাটা, দিচ্ছি 1/2 টিস্পুন গোলমরিচ, গোলমরিচটাকে আমি ক্রাশ করে নিয়েছি, তার সাথে দিচ্ছি স্বাদ মতো নুন, দিচ্ছি 1 গোটা গন্ধরাজ লেবুর রস। আপনারা যদি মনে করেন যে বেশি টক হবে তাহলে কম দিতে পারেন, কিন্তু গন্ধরাজ লেবুটাই এখানে মেন ফ্লেভার, তো এটা কিন্তু লাগবে। এরপর আমি দিচ্ছি 1 গোটা গন্ধরাজ লেবুর যে জেস্টটা আছে সেইটা। তবে জেস্টটা যখন একটা গ্রেটার দিয়ে গ্রেট করবেন একটু সাবধানে করতে হবে, ওপরের শুধু সবুজটাই নেবেন, নিচের সাদাটা কিন্তু না আসে তাহলে তেতো হয়ে যাবে। খুব সাবধানে এই পুরো লেবুর জেস্টটাকে আমি নিয়ে নিলাম আর এবার এই পুরো জিনিসটাকে আমি একটা চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর এতে আমি অ্যাড করব মোট 750 গ্রাম পরিমাণ চিকেন। আমি এখানে লেগ পিস এবং ব্রেস্ট পিস সব মিলিয়েই নিয়েছি। প্রথমে কিছুটা চিকেন দিয়ে একটু মেখে নিচ্ছি, তারপর বাদবাকি চিকেন আমি দিয়ে দিচ্ছি। মোট 750 গ্রাম আমি চিকেন এখানে ব্যবহার করেছি। চিকেনগুলোকে দেওয়া হয়ে গেলে খুব ভালো করে চিকেনগুলোর গায়ে মশলাটাকে মাখিয়ে নিতে হবে, যাতে সমস্ত চিকেনের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢোকে। আর এই যে ম্যারিনেশনটা, এটা কমপ্লিট হয়ে গেলে করা, এটাকে আমি 1 ঘন্টার জন্য রেখে দেবো ম্যারিনেট অবস্থায়। 1 ঘন্টা হয়ে যাওয়ার পরে আমি রান্নাটা শুরু করছি। তাতে আমি নিচ্ছি 1 কড়াইতে 3 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। সাদা তেলটাকে মিডিয়াম ফ্লেমে গরম করে দিচ্ছি 1 তেজপাতা, 1 ইঞ্চি পরিমাণ দিচ্ছি দারচিনির টুকরো, 4টে দিচ্ছি আমি ছোট এলাচ, 6টা দিচ্ছি আমি লবঙ্গ। এই সমস্ত গরম মশলাগুলোকে একটু কয়েক সেকেন্ডের জন্য তেলের মধ্যে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজের পেস্ট। পেঁয়াজের পেস্টটাকে দিয়ে এবার এটাকে খুব ভালো করে কষাতে হবে অন্তত পক্ষে 2 থেকে 3 মিনিটের জন্য। একটা কথা আপনাদেরকে মনে করিয়ে দিই, আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজ দুটো কিন্তু ফলো করতে ভুলবেন না। এটা হয়ে যাওয়ার পরে এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ রসুন বাটা, 1 টিস্পুন পরিমাণ আদা বাটা, দিয়ে আরও 2 থেকে 3 মিনিটের জন্য এটাকে খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে ফ্রাই করব, যতক্ষণ নাকি আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনের কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন আমি এতে অ্যাড করব 1/2 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণ দেব আমি এখানে ধনে গুঁড়ো, দিচ্ছি নুন, তবে খেয়াল রাখবেন চিকেনের মধ্যেও নুন দেওয়া আছে, সেই বুঝে নুনটা দিতে হবে, দিয়ে আরও 2-3 মিনিটের জন্য মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি এতে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা ম্যারিনেশন সমেত আমি এর মধ্যে ঢেলে দিলাম। দিয়ে এবার 3 থেকে 4 মিনিটের জন্য এটাকে আমি খুব ভালো করে ফ্রাই করব সমস্ত কিছুর সাথে মিশিয়ে। ফ্লেমটা কিন্তু এই অবস্থায় একটু লো টু মিডিয়াম রাখার চেষ্টা করবেন। সমস্ত মশলা ভালো করে চিকেনের সাথে মিশিয়ে 3-4 মিনিট ভাজার পরে এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে 7 থেকে 8টা কাঁচা লঙ্কা, দিচ্ছি আরও 1/2 টিস্পুন পরিমাণ ক্রাশ করা গোলমরিচ, দিয়ে আরও 2-3 মিনিটের জন্য এটাকে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব ভালো করে। আর এই অপরে আমি দিয়ে দিচ্ছি এই অবস্থাতেই 1/2 টিস্পুন পরিমাণ চিনি, চিনিটাকে দিয়ে আর একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মোট কিন্তু আমি এখানে 2 থেকে 3 মিনিটই এটা ফ্রাই করছি। মাঝখানে আমি আরও দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ গরম মশলার পাউডার, গরম মশলার পাউডারটাকে দেওয়ার পরেও আমি ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি সমস্ত কিছুর সাথে। 2-3 মিনিট হয়ে যাওয়ার পরে এরপর তো আমি দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ জল, জলটা দেওয়ার পরে ভালো করে এর সাথে মিশিয়ে নিলাম সব কিছু। আর এরপর এটাকে আমি ঢাকনা চাপা দেবো, ঢাকনা চাপা দিয়ে মোটামুটিভাবে 7 থেকে 8 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এটাকে আমি কুক হতে দেব।
মাঝখানে আমি একবার ঢাকনাটাকে খুলে দেখে নিয়েছি 3-4 মিনিটের মাথায়, এবং একবার নেড়ে চেড়ে দিয়েছি যাতে নিচে লেগে না যায়, দিয়ে আরও একবার ঢাকনাটাকে চাপা দিয়ে দিলাম। আর টোটাল কিন্তু আমি 7-8 মিনিটের জন্য এটাকে কুক করে নিলাম। 7-8 মিনিট হওয়ার পরে আমি ঢাকনাটাকে খুলে নিলাম, চিকেনটা কিন্তু প্রায় সেদ্ধ হয়েই গেছে আর ঝোলটাও অনেকটা টেনে এসছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আরও 1/2 গন্ধরাজ লেবুর রস, আর তার সাথে দিচ্ছি 5-6 গন্ধরাজ লেবুর পাতা, এটা কিন্তু মাস্ট, এটা দিতেই হবে। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম, আর আবারও আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে 3-4 মিনিটের জন্য কুক করে নেব লো টু মিডিয়াম ফ্লেমে, যাতে এই লেবুর পাতার গন্ধটা খুব ভালোভাবে এর মধ্যে ঢুকে যায়। আরও 3-4 মিনিট হয়ে যাওয়ার পরে আমি ঢাকনাটাকে খুলে নিলাম, আর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ ঘি। ঘিটাকে দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। ঘিটা কিন্তু অতি অবশ্যই দেবেন, এর ফ্লেভারটা কিন্তু গন্ধরাজ লেবুর সাথে খুব ভালো যায়। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, আর এটাকে ঢাকনা চাপা দিয়ে 10 মিনিটের জন্য আমি স্ট্যান্ডিং টাইমে রাখবো। আর তারপরে গরম ভাতের সাথে আমি এই গরম গন্ধরাজ লঙ্কার মুরগি এটা পরিবেশন করব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অতি অবশ্যই এটা লাইক এবং কমেন্ট বরাবরের মতো করতে ভুলবেন না। আর যারা নতুন চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, আজকে তাহলে এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে। নমস্কার।